খেলা খুব সুন্দরই হয়েছে, একটা উৎসব মুখর পরিবেশ, প্রতিযোগিতামূলক খেলা হয়েছে এবং খেলা দেখে খুব আনন্দ লাগছে। যেহেতু আমাদের খুলনার টিমস খেলছে এবং খুব ভালো খেলা খেলছে, খেলে সুন্দরভাবে 8 উইকেটে বিজয় অর্জন করছে, যার কারণে আমরাও খুব আনন্দিত। এবং এরকম উৎসব মুখর পরিবেশে যেন পরবর্তীতে আরও খেলার প্রতিযোগিতামূলক তৈরি হয় এবং বিভিন্ন ধরনের প্লেয়াররা যে রানগুলো করতেছে এগুলোর ধারাবাহিক বজায় রেখে যেন বাংলাদেশ টিমে খুব ভালো একটা অর্জন সাফল্য নিয়ে আসে, সেই প্রত্যাশায় আমি কামনা করি। অনেক ভালো লাগছে, খুলনা যদি এভাবে খেলার ধারাবাহিকতা ধরে রাখে ইনশাল্লাহ কাপ নিতে পারবে খুলনা, কারণ খুলনার অনেক সামর্থ্যবান প্লেয়ার আছে। এখন আমাদের একটাই দাবি, জানি খেলা আমরা খুলনায় দেখতে পারি, ওরকম একটা আন্তর্জাতিক মানের জানি একটা স্টেডিয়াম হয় খুলনায়, এটুকুই দাবি আর কি। খুবই ভালো লাগছে, আগের দিনেও জিতছে, প্রথম খেলাও জিতছে, দ্বিতীয় খেলাও জিতলো, আর খুলনা তেমন স্ট্রং প্লেয়ার, নামি দামি প্লেয়ার নাই, তারপরেও খুলনা যে ফাইটিং করে জিতছে, আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকলে পরবর্তীতে সবগুলো ম্যাচ ইনশাল্লাহ জিততে পারবে। খুলনার জয় আমরা খুবই আনন্দিত, খুবই আবেগে আপ্লুত, আমরা ইনশাল্লাহ আরও সামনে জয় পাক খুলনা, খুলনা চ্যাম্পিয়ন হোক আমরা সেই আশা ব্যক্ত করি। নার্ভাস তো একটু ছিলামই, কিন্তু আসলে আমাদের বিশ্বাস ছিল যে আমরা জিতবো এবং আমরা করে দেখিয়েছি, এবং আশা রাখি পরের ম্যাচগুলো আমরা জিতবো এবং কাপ আমাদের খুলনাতেই আসবে, বাঘের গর্জনের সাথে কাপ নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আজকে খুলনা দুর্দান্তভাবে জিতছে, যেটা দেখে খুব ভালো লাগছে আমার কাছে। আমরা চাই এইভাবেই যেন খুলনা জিততে থাকে।